দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্র সফর থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার 30 সেপ্টেম্বর সন্ধ্যা 6:42 ঢাকায় হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট নং EK586। এর আগে স্থানীয় সময় দুপুর 12:37 দুইবার এয়ারপোর্ট থেকে ঢাকায় উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী।